আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিট অর্থাৎ ডি ইউনিটের মাধ্যমে যারা আপনারা যে সকল বন্ধুরা ভর্তি হতে চাচ্ছেন, আপনারা ইতিমধ্যে আপনাদের তারিখটাও জেনে গেছেন, 14 আগস্ট। তো 14 আগস্ট যে তারিখটা, এই তারিখে আপনাদের পরীক্ষাটা হবে ইনশাল্লাহ। আল্লাহ যদি চাই, করোনা মহামারী যদি এই প্রকোপটা একটু কমে, আমরা এই প্রত্যাশাই করি। তো দেখেন, বিশেষ করে আপনারা সায়েন্স থেকে যারা এই ঘ ইউনিটে পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনাদের বড় বাধাটা হলো জিকে। আমি যতদূর জানি জিকেটা বড় বাধা। আপনারা ইংরেজিও বলছেন, বাংলাও বলছেন, কিন্তু জিকেটা একটু প্রবলেম বেশি হয়। তো যাই হোক, আমি জিকের বিষয়ে একটু আলোচনা করবো। দেখেন, গত 3 বছরের প্রশ্নটা আমি বিশ্লেষণ করে 5টা টপিকস আমি আপনাদেরকে দেখাচ্ছি। 19-20 সেশনে মুক্তিযুদ্ধ থেকে 1টা প্রশ্ন আসছিল, 18-19 সেশনে মুক্তিযুদ্ধ থেকে 3টা প্রশ্ন আসছিল, 17-18 সেশনে মুক্তিযুদ্ধ থেকে 2টা প্রশ্ন আসছিল, বঙ্গবন্ধু থেকে 19-20 সেশনে 2টা, 18-19 সেশনে 2টা এবং 17-18 সেশনে 1টা, সংবিধান থেকে 19-20 সেশনে 1টা, 18-19 সেশনে 2টা এবং 17-18 সেশনে 2টা, নারী থেকে 19-20 সেশনে আসছিল 3টা, 18-19 আসছিল 2টা, 17-18 আসছিল 3টা, ঢাকা প্লাস ডাবি এই সেশনটার মধ্য থেকে, এই এর মধ্য থেকে 19-20 সেশনে আসছিল 2টা, 18-19 আসছিল 3টা এবং 17-18 আসছিল 2টা। যদি আমরা এইভাবে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করি, সর্বমোট এরকম যদি 15টা টপিক, যেমন এই 5টা টপিকসের মাধ্যমে দেখেন আপনার 19-20 9টা কমন পড়েছে, 18-19 12টা কমন পড়েছে এবং 17-18 8টি কমন পড়েছে। তো এইভাবে যদি মোটের পর 15টি টপিকস নির্ধারণ করে দেওয়া হয়, এই 15টি টপিকস যদি আপনারা খুব ভালো করে পড়েন, এই 15টা টপিকসের মধ্যে থেকে 20+ থাকবে। আমার বিশ্বাস কি আপনারা এই টপিকসগুলো চান না? হট টপিকস খুবই ইম্পর্টেন্ট, তাই না? তো যাই হোক, এই বিষয়গুলো আপনাদের আসলে, আপনারা যারা সায়েন্সের স্টুডেন্ট, কমার্সের স্টুডেন্ট, এরা যারা আপনারা আসলে বেসিক্যালি ঘ ইউনিটে পরীক্ষা দিতে যাচ্ছেন, দুর্ভাগ্য হয়তো অনেকেরই মেডিকেল হয় নাই, ঠিক আছে, কিংবা অনেকেই বিভাগ পরিবর্তন ইউনিটে পরীক্ষা দেবেন আগের থেকে এটা ভাবতেছেন, কিন্তু এসএসসি এবং এইচএসসি লেভেলে আপনারা সাধারণ জ্ঞান অংশ সম্পর্কে তেমন কোনো ধারণা নেই, তাদের জন্য আমার এই ক্লাসটা কিন্তু অত্যন্ত উপযোগী আপনি যদি মনে করেন। অর্থাৎ এই 15টা টপিকস আমি নির্ধারণ করে দেব। এই 20টা টপিকস, এখানে আমি বলতেছি 15টা টপিকস, আমি যদি 20টা টপিকস নির্ধারণ করে দিই, আপনাদের যে 30টা থাকার কথা, এই 30টার মধ্য থেকে, 20টা টপিকসের মধ্য থেকে ইনশাল্লাহ আপনার 22-25টা কমন পড়ে যাবে। এটা ভালো হবে না? খুবই ইম্পর্টেন্ট এই বিষয়টা। তো আমি এই 5 মিনিটের ক্লাসে কিন্তু এটা আপনাকে বোঝাইতে পারবো না, এবং আমি আপনাকে সোর্স অফ কোশ্চেন সহ প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস সহ বোঝাই দেবো যে এই বছর এই টপিকসে এত গোলা আসছিল, এই বছরে এত গোলা আসছে, এই বছরে এত গোলা আসছে। সুতরাং আপনি যদি এই টপিকসগুলো বিশ্লেষণ করে পড়েন এবং সুন্দরভাবে পড়েন, তাহলে আপনার চান্সটা একাইকে আমি বিশ্বাস করি। তো সেই ক্ষেত্রে আমি আগামী 29 মে বিকাল 4টার সময়, সরি, আমি একটু দেখে বলছি যে আমি তারিখটা আসলে কীভাবে নির্ধারণ করেছি, আমার ততটা মনে নাই, লিস্টটা করা আছে, আমি সেখান থেকে দেখে বলছি। অর্থাৎ এটা হলো 29 মে, হ্যাঁ, বিকাল 4টার সময়, 29 মে শনিবার হবে বারটা, বিকাল 4টার সময়, বিকাল 4টার সময়, এই 4টার সময় আমি আপনাদের একটা ক্লাস নেব। ক্লাসটার ডিউরেশন হবে 2 থেকে 2 ঘন্টা 30 মিনিটের মতো। শুধুই জিকে, সোর্স অফ জিকে, এই জিকে প্রশ্নগুলো কোথার থেকে আসে, এই বিষয়টার উপর আমি একটা ক্লাস নেব। এই ক্লাসে আপনি জয়েন করবেন কিভাবে? হ্যাঁ, আপনি লিখবেন গ্রিন 100, এটা লিখবেন, এটা লিখে আপনি আপনার নাম লিখবেন, নাম লিখে ফ্রম আপনার জেলার নাম লিখে, আপনার জেলার নাম, এই জেলার নামটা লিখে কাইন্ডলি আপনি আমার মেসেঞ্জারে এটা পাঠিয়ে দেবেন। কথা হলো, আমার যে ফেসবুক আইডি আছে FB, এটা ডেসক্রিপশন বক্সের শুরুতেই দেওয়া থাকবে। অবশ্যই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, আমি আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব, এটা দেখে যে আপনার মেসেঞ্জার অপশনে এটা লেখা আছে কিনা যে গ্রিন 100 আপনার নাম ফ্রম আপনার জেলার নাম,
এটা লেখা থাকলে আমি আপনাকে গ্রিন 100 ব্যাচে অ্যাড করে নেব। তাহলে আপনি 29 মে শনিবার বিকাল 4টার সময় গুগল অ্যাপসে গুগল মিট অ্যাপসের মাধ্যমে আমি ক্লাসটা নেব, এই ক্লাসটায় আপনি অংশগ্রহণ করতে পারবেন, ঠিক আছে? আর আপনি অংশগ্রহণ করুন, আমাদের সাথে থাকুন এবং আমরা যাতে সকলেই সফল হতে পারি এই প্রত্যাশা রেখে আজকে পর্যন্তই খোদা হাফেজ।